হাসপাতালের ভবন বাড়াতে হবে, বেড বাড়াতে হবে, কারণ বেড বাড়ানোর কোনো বিকল্প নাই, শয্যা বাড়ানোর কোনো বিকল্প নাই। 24 ঘন্টা এই সেবাটা চালু রাখতে হবে, আর সমস্যাগুলো আপনারা উপস্থাপন করবেন এবং সমস্যাগুলো আপনারা যারা ফেস করেছেন আপনি মনে করেন যেগুলো সমস্যা, যে মনে করেন কি কি করা উচিত, আপনাদের সুপারিশ থাকে এগুলো আপনারা বলবেন। প্রথমে আজকের এই আমি ডাক্তার মনীষা চক্রবর্তী, আমি বাংলাদেশের সমাজতান্ত্রিক বাসদ বরিশাল জেলার সমন্বয়কের দায়িত্ব পালন করছি। আজকের এই সভাটি আয়োজন করার জন্য আমি আমাদের প্রতিমন্ত্রীকে অবশ্যই বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজকের এই সভাটি আমার মনে হয় যে যে প্রচলনটি আমাদের রাজনীতি থেকে উঠে যাচ্ছে, যে সবাইকে নিয়ে একটা নীতি প্রণয়ন করা বা সবার মতামত নিয়ে এক ধরনের পরিকল্পনা নেওয়া, সেই জায়গাটিতে এই প্রয়াসটি অবশ্যই একটা শুভ উদ্যোগ। আমরা আশা করবো যে যে সুপারিশগুলি আজকে আসবে সেটার বাস্তবায়নেও এই ধরনের উদ্যোগ আমরা দেখব বা সেখানেও আমরা একই রকম আন্তরিকতা আশা করি। আমি লিখিত সুপারিশ নিয়ে এসেছি, আমি এটা জমা দিয়ে যাব। আমি খুব সংক্ষিপ্তভাবে কিছু কাজের কথা বলবো। আমি আসলে এখানে একদিকে ভেতরের মানুষ, এই মেডিকেলে আমি পড়ালেখা করেছি এবং এখানকার সামগ্রিক বিষয়গুলি সেগুলি আমি ভিতর থেকে দেখেছি। আবার রাজনীতি করতে গিয়ে আসলে জনগণের পক্ষেরও আমি মানুষ। তো সেই জায়গা থেকে একটু যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে এই মেডিকেলের ক্যাপাসিটিটা আমাদের একটু চিন্তা করতে হবে। আমরা যখন এখানকার কর্মচারীদেরকে, চিকিৎসকদেরকে যখন একতরফাভাবে যদি শুধু তাদেরকেই দোষটা দেই, তাহলে আমাদের এটাও মনে রাখতে হবে যে 500 বেডের মেডিকেলে 2000-এর নিচে রোগী কখনো থাকে না। তারা কিন্তু সেইখানে যতটুকু চিকিৎসা দিচ্ছেন সেটা অবশ্যই অনেক ধৈর্য, অনেক কষ্টের পরিচয় তারাও দিচ্ছেন। হয়তো সবসময় সেখানে তারা ব্যক্তিগতভাবে শুধুমাত্র একটা প্রফেশনকে বা কিছু মানুষকে দোষারোপ না করে আমাদের আসলে ব্যবস্থা নিয়ে কথা বলা দরকার, যে এখানে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে। আমি সুনির্দিষ্ট কিছু প্রস্তাব করতে চাই। একটা বড় বিষয় হচ্ছে আমাদের রেডিওথেরাপি মেশিন, এটা বেশিরভাগ সময় নষ্ট থাকে এবং আমি লাস্ট যে আপডেট জানি এটা হচ্ছে বর্তমানেও নষ্ট এবং বরিশাল বিভাগের কোনো মানুষ আসলে ক্যান্সারের চিকিৎসা এখানে রেডিওথেরাপি নিতে হলে এখানে পাচ্ছে না, যেটা একটা খুবই ভয়ঙ্কর বিষয় যে আজকে এই বিভাগের কোনো মানুষ রেডিওথেরাপি প্রয়োজন হলে চিকিৎসা পাচ্ছে না। আমরা এই বিষয়টা চালু করার জন্য অত্যন্ত দাবি জানাচ্ছি। আমরা একদম শুরু থেকে যদি বলি, আউটডোরে যখন রোগীরা দাঁড়ায় যে লাইনগুলি আমরা মেডিকেলে গেলে দেখি, সেই আউটডোরের ভিড় কমানোর জন্য যে কাজটা করা দরকার, আউটডোর কমপ্লেক্সটাকে প্রয়োজনে বর্ধিত করা দরকার, প্রয়োজনে আলাদা ভবন নির্মাণ করে সেখানে আউটডোরকে ট্রান্সফার করা দরকার এবং প্রত্যেকটা ডিসিপ্লিনে বিশেষজ্ঞ আউটডোর এইটা চালু করতে হবে একেবারে। সেখানে সব ধরনের রোগ, যে নিউরোলজি থেকে শুরু করে রেসপিরেটরি মেডিসিন, প্রত্যেকটা বিশেষজ্ঞ চিকিৎসকের আলাদা আউটডোর এখানে চালু করার একটা দাবি জানাচ্ছি। একই সাথে আমরা বলছি ডায়াগনস্টিক সেবা, এখানে যে রক্ত পরীক্ষা হয়, এমআরআই হয়, সিটি স্ক্যান হয়, যে বিষয়গুলি আসলে এখানে মানুষ একটু কম পয়সায় পায় এবং বাইরের চেয়ে এখানে তারা এই টেস্টটা করতে পারে, কিন্তু এমআরআই মেশিন বেশিরভাগ সময় নষ্ট থাকে, সিটি স্ক্যান করলেও 3-4টার বেশি সিটি স্ক্যান করা হয় না, এরকম কথা আমরা শুনতে পাই। আমরা বলতে চাই যে 24 ঘন্টা এই সেবাটা চালু রাখতে হবে, সেবা চালু রাখতে হবে। এবং মেডিকেলে যে চিকিৎসকের সংকট, প্রায় আসলে দেখা যায় যে প্রফেসর থাকেন না, আমরা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স না থাকার কারণে আমরা মনে করি যে এখানে রেসিডেন্ট চিকিৎসক থাকতে চান না, কারণ এখানে থাকলে তাদের শিক্ষা জীবনে যে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যুক্ত হওয়া সেই বিষয়গুলি হয় না, যে কারণে আমরা এমডি এমএস ডিপ্লোমা এই কোর্সগুলি চালু করে চিকিৎসকদের রেসিডেন্টদেরকে এখানে যারা তাদের যাতে তারা থাকেন এই কোর্সগুলি চালু করার আমরা দাবি জানাচ্ছি। আমরা একই সাথে সেবা টিমের আইসিইউর কথা বলতে চাই। একটু আগে একজন বলেছেন ক্রিটিক্যাল রোগীদেরকে পাঠিয়ে দেওয়া হয়, আইসিইউর অব্যবস্থাপনার কারণেই এটা আমাদের করতে হয়, আমাদের ডাক্তারদের করতে হয়। আইসিইউতে সার্বক্ষণিক চিকিৎসক নিয়োগ দেওয়া সহ এই আইসিইউর জন্য আলাদা ডায়ালাইসিস মেশিন, এক্সরে মেশিন এগুলি নিশ্চিত করতে হবে। কার্ডিয়াক বিষয়টা এসেছে, ওই বিষয়ে বলতে চাই না। একটা স্বাভাবিক অ্যাক্সিডেন্ট হয়ে হেড ইঞ্জুরি হলেও আমরা কিন্তু একটা ছোট বার হোল অপারেশনও আসলে করা হয় না। নিউরো সার্জারি ডিপার্টমেন্ট সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থায় আছে বলে আমরা জানি, নিউরো সার্জারি চালু করতে হবে, হাসপাতালের ভবন বাড়াতে হবে, শয্যা বাড়াতে হবে, প্রয়োজনে জমি কিনে শেরেবাংলা মেডিকেল কলেজের হাসপাতালের ভবন বাড়াতে হবে, বেড বাড়াতে হবে, কারণ বেড বাড়ানোর কোনো বিকল্প নাই, শয্যা বাড়ানোর কোনো বিকল্প নাই। হাসপাতালে গবেষণার চর্চা এবং শিক্ষামূলক পরিবেশ তৈরির উদ্যোগ নিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা, ডিউটিতে উপস্থিতি, সেবার মান নিশ্চিতকরণে বিশেষ মনিটরিং, এই বিশেষ
এক্সপ্লানেটরি আমরা মনে করি পরিচালক মহোদয়ের নেতৃত্বে এখানে করতে হবে। একই সাথে যে বৈঠকটি আজকে এখানে হচ্ছে, আমরা মনে করি প্রত্যেক মাসে এরকম একটা বৈঠক করে এই সুপারিশের বাস্তবায়নের কি অগ্রগতি হলো সেটা নিশ্চিত করা দরকার।